হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের যে কবিতা আছে কন্দনরতা জননীর পাশে, এই কবিতা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমি তা পারি না, কবি কী পারেন না, যা পারি কেবল কবি কী পারেন, এই প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা প্রশ্ন দেখো, কন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কেবল কন্দনরতা, এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন। দেখো তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা প্রথমে ভালো করে বুঝে নাও, খুব ভালো করে মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবে। দেখো, কবি মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে কবিতার শেষ তবকে কবি নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, আমি তা পারি না। কবি যা পারেন না তা হলো চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে তিনি নিরুত্তর থাকতে পারেন না, এই রকম বিপন্ন সময়ে তিনি অযথা ঈশ্বর ভক্তি দেখিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না। তারপরে কি বলা হচ্ছে, কবি জানেন পেন ইজ মাইটার দ্যান সোড, অর্থাৎ তরবারি থেকে কলম বেশি শক্তিশালী, যথার্থ কলমের খোঁচায় স্বৈরাচারী রাজার সিংহাসনের ভিত নড়ে যেতে পারে। আলোচ্য অংশে কবির প্রধান হাতিয়ার সেই লেখনী। ব্যক্তি পরিচয়ে কবি মৃদুল দাশগুপ্ত একজন সাংবাদিক এবং একই সঙ্গে তিনি একজন সমাজবাদী কবি, সমাজের সত্যকে লেখনীর মাধ্যমে তুলে ধরাই তার দায়িত্ব ও কর্তব্য। তাই চোখের সামনে অন্যায় অত্যাচার হচ্ছে দেখলে তার লেখার মধ্যেই তিনি প্রতিবাদে গর্জে ওঠেন। তারপরে কি বলা হচ্ছে, দেখো, কন্দনরতা জননীকে নিহত সহনাগরিক মানে কি কবির সাথে যেসব আরও মানে কবির মানে প্রতিবেশী আর কি বলা যেতে পারে, ঠিক আছে, কিংবা লঞ্ছিত কিশোরী ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে কবি যথার্থই ক্ষুব্ধ। তিল তিল করে জমানো ক্ষোভ একসময় বারুদের পরিণত হয়। সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে তথা সরকারের পেশনের বিরুদ্ধে, পেশন মানে হচ্ছে শোষণ করা আর কি, পেশনের বিরুদ্ধে কবির প্রতিবাদী ভাষা কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আরেকটা প্রশ্ন আছে, দেখো, কন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কেন কন্দনরতা, প্রথম পার্টটার অ্যান্সার দেখো। কবি মৃদুল দাশগুপ্ত তার কন্দনরতা জননীর পাশে কবিতায় স্বাধীনতার পরবর্তী এক অস্থির সময়ের ছবি তুলে ধরেছেন। শিল্পের জন্য কৃষিজমি কেড়ে নেওয়া উর্বরা জমিকে এক ফসলি অনাবাদি জমি হিসাবে চিহ্নিত করা, এই সব রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ও লঞ্ছিত হতে হয় সাধারণ মানুষকে। নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে দেখে কবির মনে হয়েছে বিধাতার আশায় বসে না থেকে এখনই এর সম্মিলিত প্রতিবাদ প্রয়োজন। দেশজননীর সন্তানের রক্ত দেশবাসীর কষ্ট দেশজননীকে কন্দনরতা করেছে বলে কবির মনে হয়েছে। তারপরের পাঠটা কী ছিল দেখো, তারপরের পাঠ, এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন। দেখো এই পাঠটা বলছে, শাসকের স্বার্থ বিরোধী নীতিতে দেশবাসী যখন বিপন্ন তখন কবি দেশবাসীর পাশে দাঁড়াতে চেয়েছেন। ভাইয়ের মৃত্যু, নিখোঁজ মেয়ের জঙ্গলে পাওয়া ছিন্ন ভিন্ন শরীর কবির মধ্যে জন্ম দিয়েছে ক্রোধ, দায়বদ্ধতা এবং মূল্যবোধ। শাসকের অত্যাচারের বিরুদ্ধে তিনি কবিতাকে করে তুলতে চেয়েছেন প্রতিবাদের হাতিয়ার। তাই কবিতার মধ্যেই তিনি মজুদ করতে চান বিক্ষোভের বারুদ, যা থেকে ঘটবে প্রতিবাদের বিস্ফোরণ। এই দুটো তোমরা প্রশ্ন কিন্তু কন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে যদি
মুখস্থ করে যাও তাহলে কিন্তু অবশ্যই বলা যায় একটা প্রশ্ন অন্ততপক্ষে কমন পাবে।